সময় মতো বৃষ্টি না হওয়ায় শুকিয়ে গেছে উপকূলীয় উপজেলার কয়রার কয়েকশো পুকুর এবং খালবিল। মাটি ফেটে চৌচির পুকুরের তলদেশ, ফলে সুপেয় পানি দূরের কথা, দৈনন্দিন কাজে ব্যবহারের পানি কোথাও মিলছে না। পানির অভাবে সরকারি অনেক কর্মকর্তা কর্মচারী পরিবার নিয়ে অন্যত্র বসবাস করছেন। তারা বলছেন টাকা দিয়েও মিলছে না পানি। নদী সংলগ্ন এলাকায় দুই একটি পুকুরে পানি থাকলেও লবণাক্ততার কারণে তা ব্যবহার অনুপযোগী। খুলনার মহানগরী থেকে ১২০ কিলোমিটার দূরে কয়রা উপজেলা। উপজেলা সাতটি ইউনিয়নে 2,40,000 মানুষের বসবাস। কপোতাক্ষ এবং শাকবাড়িয়া নদী দ্বারা পরিবেষ্টিত এই উপজেলা সুন্দরবনের সবচেয়ে কাছের উপজেলা এটি। এ ব্যাপারে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাবু বলেন, পাইপলাইনে পানি সরবরাহ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। এর আগে সুপেয় পানির জন্য পিএসএফ, রেইন ওয়াটার হারভেস্টিং প্লান্ট স্থাপন সহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু তা সাময়িক সময় কাজে এসেছে। তিনি আরো বলেন, যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি সংসদে উত্থাপন করা হয়েছে। দুই উপজেলায় পানি সরবরাহ প্রকল্পের জন্য সরকার 39 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যার কাজ চলছে। এই প্রকল্পের মাধ্যমে এলাকায় পানির ট্যাঙ্ক এবং গভীর নলকূপ স্থাপন সহ অন্যান্য কাজ করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই কাজ বাস্তবায়ন করছে।